কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে তিন শ্রেণীর আমল নামা আল্লাহর সামনে প্রেজেন্ট করা হবে, আল্লাহর সামনে তুলে ধরা হবে। আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআ ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে মানব সম্প্রদায়, মানব সম্প্রদায় বলতে কিন্তু সেখানে হিন্দু আছে, হিন্দু আছে না নাই, হিন্দু আছে, খ্রিস্টান আছে না নাই, খ্রিস্টানও আছে, সেখানে কিন্তু মুসলমানও আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহ এক প্রচণ্ড বিষয়। সেদিন এমন অবস্থা হবে, যেই মা তার দুধের সন্তানকে দুধ পান করায় ওই মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে, মানুষগুলোকে মনে হবে পাগল, মানুষগুলোকে মনে হবে মাতাল, কিন্তু তারা পাগল নয়। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কিয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরেছেন। প্রিয় ভাইয়েরা আমার একটু কান লাগান, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে তিন শ্রেণীর আমল নামা আল্লাহর সামনে প্রেজেন্ট করা হবে, আল্লাহর সামনে তুলে ধরা হবে। আল্লাহর হাতে তিন শ্রেণীর মানুষের আমল নামা তুলে দেওয়া হবে, তার মধ্যে এক শ্রেণীর আমল নামা এরকম আল্লাহ পাক ওই মানুষগুলোর দিকে তাকাবেন না। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। তাদের আমল নামার মধ্যে শিরিক থাকবে, তাদের আমল নামার মধ্যে কুফুর থাকবে, আল্লাহ পাক বলে দিবেন যে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, ওই ব্যক্তিগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপরে দ্বিতীয় নম্বর, যাদের আমলগুলো আল্লাহর সামনে তুলে ধরা হবে, ওই ব্যক্তিগুলোর আমল নামার মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো কুফুর থাকবে না। তারা নামাজ কালাম ঠিকভাবে পড়েছে কিন্তু বান্দার কিছু হক নষ্ট করে ফেলেছে, কিছু গুণা তাদের আমল নামার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দা বান্দিগুলোকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাও, তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দাও। দুনিয়ার মধ্যে তারা যে পরিমাণ অন্যায় করেছে, অপরাধ করেছে, এই পরিমাণ শাস্তি তাদেরকে দিয়ে দাও, তাদেরকে শাস্তি দিয়ে দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপর কোনো একটা সময় ওই বান্দা বান্দিগুলো জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাদের ইমান থাকার কারণে দুনিয়ার মধ্যে তাদের আমল নামার মধ্যে শিরিক ছিল না, তারা শিরিক করে নাই, কুফুর করে নাই, কিন্তু ইবাদতের মধ্যে ত্রুটি ছিল, বান্দার হক নষ্ট করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড়িয়ে দাও, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। এরপরে তাদের ঈমান থাকার কারণে কোনো একটা সময় তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তৃতীয় আর কিছু ব্যক্তির আমল নামা আল্লাহর সামনে দেওয়া হবে, ওই ব্যক্তিগুলোর আমল নামার মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো কুফর থাকবে না। ওই ব্যক্তিগুলো পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছে, আল্লাহর সাথে কখনো নাফরমানি করে নাই, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কখনো গীবত শিকায়ত করে নাই। ওই ব্যক্তিগুলো আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল, আল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, এরপরেও কোনো কারণে তাদের দুই ওয়াক্ত নামাজ মিস্টেক হয়ে গেছে। ওই ব্যক্তিগুলো বলে দিয়েছিল, আল্লাহ জীবনে কোনো দিনেই জবান দিয়ে মিথ্যা বলবো না, তারপরেও তার জবান থেকে দু একটি মিথ্যা কথা বের হয়ে গেছে, অটো বের হয়ে গেছে। আল্লাহ পাক ওই বান্দা বান্দিদেরকে বলবেন, ও বান্দারা, দুনিয়ার মধ্যে সাত্তারুল অয়ুব হিসাবে আমি আল্লাহ তোমাদের অপরাধগুলো গোপন রেখেছিলাম, আমি সাত্তারুল অয়ুব হিসাবে তোমাদের অন্যায়গুলো আমি গোপন রেখেছিলাম, এই কিয়ামতের ময়দানেও আমি তোমাদের অপরাধগুলো অন্যায়গুলো গোপন করে রাখলাম, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন বান্দাগুলোকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সালামুন কওলাম মিন রাব্বির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা
দুনিয়ার মধ্যে এই আমার বান্দা বান্দিগুলো শিরিক করে নাই, কুফুর করে নাই, তারা আমাকে ইবাদতের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা চেষ্টা করেছিল যে আমি আল্লাহর ইবাদত করবে, কিন্তু কোনো কারণে তাদের আমল নামা থেকে দুগাক্ত নামাজ ছুটে গিয়েছে, তারা মিথ্যা বলেছে। ও ফেরেশতারা, আমি এই বান্দাগুলোকে মাফ করে দিলাম, আমি সাত্তারুল অয়ুব হিসাবে তাদের গুনাহগুলো তাদের অপরাধগুলো গোপন রেখে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাদেরকে সালাম দিয়ে দিলাম। প্রিয় ভাইরা, আমার এই বান্দাগুলো যখন সালাম পেয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেবে। ওই ব্যক্তিগুলোর আমলনামা যখন ডান হাতের মধ্যে আসবে, ওই ব্যক্তিগুলো খুশিতে লাফাতে থাকবে, লাফাতে লাফাতে তারা তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত রিলেটিভ আছে সবার কাছে যাবে, যে বলবে দেখো আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কত উত্তম ব্যবহার করেছেন, আল্লাহ পাক আমার সাথে কতই না সুন্দর ব্যবহার করেছেন। ওই ব্যক্তিগুলো তার ভাইয়ের কাছে যাবে, তার যত বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে সবার কাছে যে খুশিতে দেখাবে, খুশিতে আত্মহারা লাফাতে থাকবে। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন ওয়াইয়াং কলিবু ইলা আহলিহি মাসরুর, ওই ব্যক্তিগুলো খুশিতে লাফাতে লাফাতে তাদের আত্মীয় স্বজনদের কাছে যে বলবে দেখো দেখো আল্লাহ রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়েছেন, আমি জান্নাতে চলে যাব। প্রিয় ভাইয়ের, আমার এই ব্যক্তিগুলো যখন খুশিতে লাফাতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন ও বান্দারা থামো, আমি আল্লাহ তো এখনও তোমাদেরকে সব নিয়ামত দেই নাই। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন নূরুহুম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ও বিআইমানিহিম, ও ফেরেশতারা দুনিয়ার মধ্যে এই সকল বান্দা বান্দিগুলো আমাকে মেনেছিল, আমার সাথে নাফরমানি করে নাই, এই বান্দা বান্দির ডান হাতের মধ্যে আলো দিয়ে দাও, তাদের কপালের মধ্যে আলো দিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে এই আলোর পাওয়ার এরকম হবে যে একটা শহর থেকে আরেকটা শহর দেখা যাবে। প্রিয় ভাইয়ের, আমার এই মানুষগুলা এই আলো দিয়ে তারা আস্তে আস্তে জান্নাতের দিকে ধাবিত হবে, তারা যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, তারা যখন জান্নাতের গেটের সামনে যাবে, জান্নাতের গেটের সামনে যাওয়ার সাথে সাথেই জান্নাতের গেটটা অটোভাবে খুলে যাবে, আর জান্নাতের মধ্যে যে ফেরেশতারা আছে সেই ফেরেশতারা বলবে যে আহালান সাহালান, তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই বান্দা বান্দিগুল বলবে ফেরেশতারা তোমাদের জান্নাতের মধ্যে কী রকম নাজ নিয়ামত আছে, সেই নাজ নিয়ামতের কথা তুমি একটু আমাদেরকে বলো। তারা যখন তাদের নাজ নিয়ামতের সমস্ত কথাগুলো তাদের সাথে শেয়ার করবে, তখন তারা বলবে যে না এই জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করবো না, তখন ফেরেশতারা তো অবাক হয়ে যাবে, আরে এই বান্দাগুলো কী বলে, তারা জান্নাতের মতো এত বড় নিয়ামতের মধ্যে প্রবেশ করতে চায় না কেন। ওই ব্যক্তিগুলো পরের জান্নাতে যাবে, পরের জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে, এরপর ফেরেশতারা বলবে যে আহলান সাহলান তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই ব্যক্তিগুলো বলবে ফেরেশতা তোমরা যে তোমাদের জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করাতে চাও, তাহলে তোমরা বলো তোমাদের জান্নাতের মধ্যে কী কী নিয়ামত আছে। ওই ফেরেশতারা যখন জান্নাতের নিয়ামত গুলো বলে দিবে, ওই বান্দাগুলো বলবে যে না এই জান্নাতের মতো আমরা প্রবেশ করবো না। এমনিভাবে ওই মানুষগুলা এমন একটা জান্নাতের সামনে যাবে, ওই জান্নাতের সামনে যে ফেরেশতাদেরকে বলা হবে ফেরেশতারা বলো তোমাদের জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আছে। ওই ব্যক্তিগুলো বলবে ফেরেশতারা বলবে আমাদের জান্নাতের মধ্যে এই নিয়ামত আছে, এই নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের কথা যখন তাদেরকে বলা হবে তখন তারা বলবে যে হ্যাঁ আমরা তো এই জান্নাতের কথা শুনেছি, আমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করব, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে বলে দিয়েছেন যে তোমরা যারা জান্নাতের জন্য দোয়া করবা তারা সবসময় জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও, আমাদের এই জান্নাতটা ভালো লেগেছে আমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করব। এরপরে ওই বান্দা বান্দিগুলো দলে দলে সেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার ওই মানুষগুলো যখন আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে, অপোজিটে তাদের সাথে সাথে যারা দুনিয়ার মধ্যে নামাজ কালাম ঠিকভাবে পড়ে নাই, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, যারা দুনিয়ার মধ্যে শিরিক করেছে, কুফর করেছে, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের পারমিশন দিয়েছেন, এই ব্যক্তিগুলো তাদের পিছনে পিছনে যেতে শুরু করবে যে আমরাও আল্লাহর জান্নাতে যাব। যখনই তারা পিছনে পিছনে যাবে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তোমরা ময়দানের মধ্যে ছড়িয়ে পড়ো, আমার এই সমস্ত নাফরমান বান্দা বান্দিগুলোকে একটা একটা করে করে তুমি তাদেরকে আলাদা করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল
নজরে মন জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিকে বলেন, ফেরেশতারা দুনিয়ার মধ্যে আমি এই সমস্ত নাফরমান বান্দাগুলো আমার যে বান্দাগুলো আমার ইবাদত করেছিল তাদের সাথে আমি রেখেছিলাম, এই নাফরমান বান্দাগুলোকে তো আমি মৌলিক নিয়ামত কারোর সাথে কাউকে কম দেই নাই। আল্লাহ কি ভাই মৌলিক নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাউকে কম দিয়েছেন? কাউকে কিন্তু মৌলিক নিয়ামত কম দেন নাই ভাই, সমানভাবে দিয়েছেন। প্রিয় ভাইরা মানে একটু কান লাগান, আপনি মুসলমান, আপনি এক বিঘা জমির মধ্যে ধান চাষ করেছেন, আপনার এক বিঘা জমির মধ্যে মনে করেন ধান হবে 20 মন, আপনার প্রতিবেশী একজন বেনামাজি সে নামাজ করে না, ওই ব্যক্তি যদি এক বিঘা জমির মধ্যে ধান লাগায় তার জমির মধ্যে কি 5 মন ধান হবে নাকি? 5 মন হবে, 20 মনে কিন্তু হবে, অথবা 19 মন হবে। আল্লাপাক মৌলিক নিয়ামতে আমাদেরকে 19-20 করেননি। প্রিয় ভাইরা আমার, আপনি মুসলমান, আপনি আপনার বাড়িতে একটা আমের গাছ লাগিয়েছেন, ভালো একটা আমের গাছ, মনে করেন যে ল্যাংড়া অথবা কোনো কিছু একটা আমের গাছ লাগিয়েছেন ভালো চারা। এখন আপনার প্রতিবেশী সেই হিন্দু সেও একই রকম গাছ লাগিয়েছে, এখন আপনার আম মিষ্টি হবে আর তার আম টক হবে নাকি? টক হবে, টক হবে না, মিষ্টি হবে দুটাই। আপনি মুসলমান, আপনি যতটুকু সূর্যের আলো পাচ্ছেন আপনার প্রতিবেশী একজন বেনামাজি সেও কিন্তু ততটুকু সূর্যের আলো পাচ্ছে। আপনি মুসলমান, আপনি রাত পাচ্ছেন আপনার প্রতিবেশী হিন্দু সে কিন্তু রাত পাচ্ছে। আপনি মুসলমান, আপনি দিন পাচ্ছেন আপনার প্রতিবেশী হিন্দু সে কিন্তু দিন পাচ্ছে। আল্লাহ পাক মৌলিক নিয়ামতে কাউকে কম দেন নাই, সবাইকে সমান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উমতাজুল ইয়াউমা ইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আমার সাথে নাফরমানি করেছে এই মানুষগুলোকে তোমরা একটা একটা ধরে তাদেরকে আলাদা করে ফেলো, তাদেরকে পৃথক করে ফেলো। প্রিয় ভাইরে আমার, উমতাজের ব্যাখ্যাটা একটু বুঝেন। এই পৃথিবীতে দুনিয়ার মধ্যে আমরা অনেকে আছি যারা ধানের চাষ করি, এই মহল্লার মধ্যে কিন্তু অনেকে আছে ধান চাষ করি, করি না অনেকে আছে। মনে করেন আপনি ধান চাষ করেছেন, আপনি 2 মন ধান শুকানোর পরে 2 মন ধান আপনি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছেন, আপনার দিদিকে দিলেন যে দিদি এখানে 2 মন চাল আছে, এই চালগুলো তুমি রেখে দাও, এই চাল আমরা 1 মাস সুন্দরভাবে খেতে পারবো। এখন সেই চালের সাথে তুষগুলো আছে না, নাই আছে না? এখন আপনার বিবি কি ওরকমভাবে আপনাকে একটু একটু করে খেতে দিবে? খেতে দিবে না। প্রিয় ভাইরে মানে আপনার বিবি একটা কুলা নেবে, কুলা, এই কুলার মধ্যে সেই চালগুলো নিয়ে সে ঝাড়তে শুরু করবে, যখন সে ঝাড়তে শুরু করবে সামনের দিকে কিন্তু তুষার গুঁড়াগুলো পড়ে যাবে, সেগুলো কিন্তু চালের সঙ্গে আর থাকবে না। এরপরে ওই মা ওই বোন যখন কুলার নিয়ে একটু টোকা দেবে, এই ধানের উপরে চালের উপরে 2-1টা ধান মিশতে খেয়ে চলে আসছে, যেগুলো মানে চাল হয় নাই। আপনি মেশিনে ধান ভাঙাবেন, দেখবেন 2-4-5-10-15-20টা ধান ওরকম অক্ষত অবস্থায় থাকে। সেই মা সেই বোন একটা একটা করে সে ধানগুলো আলাদা করে ফেলবে, এরপর সে টোকা দিবে, এরকমভাবে কুলাটা ঘোরাবে। তারপরে কিছু ভাঙ্গা চাল আছে যেগুলোকে আমরা খুদ বলা হয়, খুদ বলেন না আপনারা ভাই? খুদ বলি আমরা, রংপুরে খুদ বলে সেটাকে। তো এই ভাঙ্গা চালগুলো আলাদা করে ফেলবে, এরপরে সেই সুন্দর চালগুলো আলাদাভাবে একটা পাতিলের মধ্যে রেখে দেবে। এরপরে যখন সেই মা সেই বোন যখন ভাত রান্না করবে, ভাত রান্না করার সময় আবার সেই পাতিল থেকে চালটা একটা পাত্রের মধ্যে নেবে, নেওয়ার পরে তখনও দেখবে যে সেখানে মরা কোনো চাল আছে কিনা, কোনো ধান আছে কিনা, যদি থাকে সেগুলো একটা একটা করে আলাদা করে ফেলবে, করবে না ভাই? এরপরে হচ্ছে সেই মা সেই বোন সেই চালগুলো মিনিমাম 3 বার পানির মধ্যে ওয়াশ করবে, করে সে ভাত রান্না করতে দিবে, এরপরে সেই ভাত আপনার সামনে দিয়ে দেবে। তাহলে ধান থেকে ভাত পর্যন্ত আসতে কতগুলো স্টেপ পার করতে হয়েছে? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক তার পবিত্র কোরআন উন্নতি বলে দিয়েছেন, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ফেরেশতা থেকে বলবে দুনিয়ার মধ্যে তারা একই ছাদের নিচে ছিল, একই সাথে চলাফেরা করেছে, তাদেরকে আমি একসাথে রেখেছিলাম, কিন্তু আজ কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ছেড়ে দিব না। আল্লাহ পাক তাদেরকে বলবে যে তাদেরকে ধরে একটা একটা করে ধরে তাদেরকে আলাদা করে ফেলো, তাদেরকে পৃথক করে ফেলো, তাদের কোমরের মধ্যে শিকল দিয়ে বেঁধে ফেলো, আল্লাহ পাক এটা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, ওই ব্যক্তি গেলে বলবে আল্লাহ তাআলা ওই পাশে তুমি যাদের আমলনামা, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দিয়েছো, যাদেরকে তুমি সালাম দিয়েছো, তারা তো আমার ভাই ছিল, তারা তো আমার প্রতিবেশী ছিল, সে আর আমি তো একসঙ্গে চলাফেরা করতাম, সে তো আমার রিলেটিভ ছিল। আল্লাহ ও আল্লাহ, আমরা তো একইভাবে 2 জন সন্তান ছিলাম, আমার ভাইকে তুমি এক পাশে রেখে দিয়েছো, তাকে তুমি সালাম জানিয়ে দিয়েছো, আর আমার কোমরের মধ্যে শেকল দিয়ে বেঁধে তুমি আলাদাভাবে রেখে দিয়েছো, কেন তুমি এটা করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন উত্তর আছে না ভাই? এই দুনিয়ার মধ্যে যারা এক্সাম দেয়, যারা পরীক্ষা দেয়, দুনিয়ার মধ্যে আমরা যারা পরীক্ষা দিই, যারা পরীক্ষার্থী, আচ্ছা প্রশ্নের উত্তরটা যদি আগেই আপনাকে জানিয়ে দেওয়া হয়, প্রশ্নের উত্তরটা যে এরকম এরকম প্রশ্ন আসবে, যে লোডশেডিং আসবে, তুমি লোডশেডিংটা একটু করো,
আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আপনাকে আগে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার উত্তরটা লিখতে সহজ হবে, আপনি একশোর মধ্যে একশোই পাবেন। আর উত্তরটা যদি আপনাকে জানিয়ে দেওয়া না হয়, আপনি পড়ছেন একটা প্যারাগ্রাফ, আসছেন একটা প্যারাগ্রাফ, তাহলে লিখতে একটু কষ্ট হবে, আপনি ফুল মার্কসটা পাবেন না। তাহলে আল্লাহ কিন্তু কেয়ামতটা কিন্তু অনেক দেরি ভাই, কেয়ামতের ময়দানটা আল্লাহ যখন কায়েম করবেন সেটা অনেক লেট, অনেক দেরিতে কেয়ামত হবে। কিন্তু কেয়ামতের পূর্বে আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রশ্নের উত্তরগুলো ফাঁস করে দিয়েছেন, যাতে বান্দা বান্দিগুলো ওই কেয়ামতের দিবসের প্রস্তুতি নিয়ে তারা কেয়ামতের ময়দানে আসতে পারে। এই জন্য প্রশ্নের উত্তর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই ব্যক্তিগুলো যখন বলবে আল্লাহ এরা তো আমার প্রতিবেশী ছিল, এই মানুষগুলো তো আমাদের আত্মীয় স্বজন ছিল, আমরা তো একই সাথে চলাফেরা করেছি, আমরা তো একই বাজারে বাজার করেছি, আমরা তো একই খাবার খেয়েছি, আমরা দুজন তো একজনকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, ও আল্লাহ সে তো আমার বন্ধু ছিল, ও আল্লাহ আমরা তো একই বাবার সন্তান, সে আমার বড় ভাই ছিল, আমার বড় ভাইয়ের সাথে তুমি কত উত্তম ব্যবহার করলা, আর আমার কোমরের মধ্যে তুমি শিকল দিয়ে বেঁধে রাখলা, কেন তুমি এটা করলা? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তা'বুদু শাইতান, আল্লাহ পাক বলে দিয়েছেন, হে বনি আদমের সন্তানেরা তোমরা কিন্তু কখনো শয়তানের ইবাদত করো না। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তা'বুদু শাইতান, হে বনি আদমের সন্তানেরা তোমরা খবরদার শয়তানের ইবাদত করো না। এখন আপনারা কারা কারা শয়তানের ইবাদত করেন, কারা কারা করেন ভাই, আছেন কেউ? আমরা কেউ শয়তানের ইবাদত করি? হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, কেউ করে না। প্রিয় ভাই আমার একটু বুঝুন, একজন মুসলমান, যে মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে আদায় করে, এক ওয়াক্ত নামাজ সে ছাড়তে চায় না, কোনো কারণে যদি তার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, ওই ব্যক্তিটা কিন্তু পাগল হয়ে যায়, সে ঠিক থাকতে পারে না, সে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদের মধ্যে এসে আদায় করে। আপনি তাকে বলবেন, ভাই রে কেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে আদায় করো, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো, তুমি আল্লাহর ইবাদত করো নাকি শয়তানের ইবাদত করো? ওই ব্যক্তিটা কী বলবে বলেন, ওই ব্যক্তিটা কী বলবে? একটু জোরে বলেন না ভাই, ওই ব্যক্তিটা কী বলবে? ওই ব্যক্তিটা বলবে যে আমি আল্লাহর ইবাদত করি। আবার এই মহল্লার মধ্যে, এই এলাকার মধ্যে এমনও ভিআইপি মুসলমান আছে সারা সপ্তাহে যাদের কোনো খবর নেই, শুক্রবারে সে নামাজের জন্য আসে, ওই ব্যক্তিটা যখন নামাজ শেষ করে বাহিরে যাবে, আপনি তাকে বলবেন যে ভাইরে সারা সপ্তাহে তো তোমাকে দেখি নাই, আজকে শুক্রবারে তুমি নামাজ পড়তে আসছো, এই ইবাদতটা তুমি আল্লাহর জন্য করো নাকি তুমি শয়তানের জন্য করো? ওই ব্যক্তিটা কিন্তু বলবে যে আমি আল্লাহর জন্য ইবাদত করি। এরপরে এসেও ভিআইপি কিছু মুসলমান আছে যারা সারা বছর কোনো খোঁজ খবর নাই, যারা রমজান মাসে রমজানের প্রথম দিকে তারা নামাজের জন্য আসে, এই ব্যক্তিগুলোকে বলবেন যে ভাই সারা বছর তো তোমাকে দেখি নাই, এই রমজান মাসে তুমি কেন নামাজ পড়তে আসছো, তুমি আল্লাহর ইবাদত করো নাকি শয়তানের করো? ওই ব্যক্তিকে বলবেন আমি আল্লাহর ইবাদত করি। এরপরও এসেও কিছু ভিআইপি মুসলমান আছে সারা বছর যাদের কোনো খোঁজ খবর নাই, মক্কা মদিনা থেকে একটা জায়নামাজ নিয়ে আসছে, জায়নামাজ নিয়ে এসে তো ঈদের সময় তারা নামাজের জন্য আসে, ওই জায়নামাজটা এই কবরের নিচে অথবা কাঠের উপরে নিয়ে তারা মসজিদের মধ্যে আসে, ওই ব্যক্তিটাকে বলবেন ভাই ভাই সারা বছর তো আমি তোমাকে কখনোই দেখলাম না, এই আজকে ঈদের দিনে তুমি কেন নামাজ পড়ার জন্য আসছো, তুমি কি শয়তানের ইবাদত করার জন্য আসছো নাকি আল্লাহর ইবাদত করার জন্য আসছো? ওই ব্যক্তিটা কিন্তু বলবে আমি আল্লাহর ইবাদত করার জন্য আসছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন হিন্দু, যে হিন্দুটা সারাদিন নম নম হরে হরে করে, ওই ব্যক্তিটাকে যদি আপনি বলেন যে ভাই রে তুমি সারাদিন কেন হরে হরে করো, তুমি কি শয়তানের ইবাদত করো নাকি তুমি ভগবানের ইবাদত করো? ওই ব্যক্তিটা বলবে আমি ভগবানের ইবাদত করি। এরপরে একজন খ্রিস্টান, যে ওল্ড খ্রিস্টানের নিউ খ্রিস্টানদের সারাদিন পড়াশোনা করে, যে তাওরাত কিতাব করে, যাদের কিতাব করে, তাকে যদি বলা হয় ভাই রে তুমি কেন এগুলি করো, তুমি কেন এই আমলটা করো, তুমি কি শয়তানের ইবাদত করো নাকি তুমি তোমার ঈশ্বরের ইবাদত করো? ওই ব্যক্তিটা বলবে আমি আমার ঈশ্বরের ইবাদত করি, কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান ছাড়া আছে, মুসলমান ইবাদত করে আল্লাহর জন্য, যারা হিন্দু তারা ইবাদত করে ভগবানের জন্য, আর যারা খ্রিস্টান তারা ইবাদত করে ঈশ্বরের জন্য। মুসলমান আল্লাহর জন্য করে, মুসলমান কম করুক বেশি করুক আল্লাহর জন্য করে, যে হিন্দু কম করুক বেশি করুক সে কিন্তু ভগবানের জন্য করে, আর যে খ্রিস্টান কম করুক বেশি করুক সে ঈশ্বরের জন্য করে। তার মানে আমরা কেউ শয়তানের ইবাদত করি না, অথচ আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করো না। তার মানে আমরা কেউ শয়তানের ইবাদত করি না, তার মানে ইবাদতটা কি? ইবাদতটাই হচ্ছে আমরা বুঝি না, আমরা ইবাদতটা বুঝি না। এখন ইবাদতটা বোঝার দরকার আছে কিনা ভাই?
ইবাদতটা বুঝতে হবে না, একটু কান লাগানো। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে এমন একটা কথা বলবো, ইবাদতের সংজ্ঞাটা দিব, কেয়ামত পর্যন্ত আমি আশা রাখি আপনাদের সবার মনে থাকবে, মনে রাখবেন তারা ইনশাআল্লাহ। এই ইবাদতটা আমরা যখন পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা আজান শুনেছি, আজান আজান শুনেছি না? আমাদের যখন পৃথিবীতে, যখন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীতে, যখন আমরা এসেছি তখন আমরা একটা আজান শুনেছি, সেই আজানের মধ্যে কিন্তু আমাদের নামাজ ছিল না। আবার সামনে আপনার আমার জীবনে এমন একটা সময় আসতেছে যে সময় এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে, ওই সময় মাইকের মধ্যে অ্যানাউন্স করে দেওয়া হবে যে অমুকের ছেলে অমুকের মৃত্যু হয়েছে, তার জানাজার নামাজের জন্য আপনারা আসেন। তাহলে এমন একটা সময় আমাদের সামনে চলে আসতেছে, ওই সময় আপনার আমার জন্য নামাজ হবে কিন্তু সেখানে কোনো আজান হবে না। প্রিয় ভাইরা আমার, আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার পৃথিবীতে আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আমি পৃথিবীর মধ্যে অবস্থান করবো, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, যতটুকু সময় আমরা এই দুনিয়ার মধ্যে থাকবো, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, কথাবার্তা, আমাদের রিক্সা চালা, আমাদের রাজনীতি, আমাদের রিক্সা চালানীতি, আমাদের অটো চালানীতি, আমাদের বাইক চালানীতি, আমাদের ট্রাক চালানীতি, আমাদের বাস চালানীতি, যত নীতি আর আদর্শ আছে যতটুকু হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, এতটুকু হচ্ছে আল্লাহর ইবাদত। আর এর বাহিরে যতটুকু হবে ততটুকু হচ্ছে শয়তানের ইবাদত। আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু আছে, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, নামাজ কালাম, যা কিছু আছে এগুলো যদি হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুযায়ী, যতটুকু হবে এতটুকুই হচ্ছে আল্লাহর ইবাদত। আর এর বাহিরে যতটুকু হবে সবগুলো হচ্ছে শয়তানের ইবাদত। এখন বুঝতে পারছেন ইবাদতটাকে? বুঝতে পারছেন ভাই? আমার জীবনে চলাফেরা, উঠা বসা, নামাজ পড়া, যা কিছু আছে, রাজনীতি, ব্যবসা, নীতি, যত নীতির আদর্শ আছে, যতটুকু হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, এতটুকুই হচ্ছে আমার আল্লাহর ইবাদত। আর এর বাহিরে যতটুকু হবে ততটুকু হচ্ছে শয়তানের ইবাদত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাআবুদুশ শয়তান, তোমরা শয়তানের ইবাদত করো না। এই পৃথিবীতে আমাদের অনেকের বিয়ে হয় এই বিবাহের অনুষ্ঠানের মধ্যে, বিবাহের মধ্যে কিন্তু কবুল আছে, আছে না? এই কবুলের মধ্যে কিন্তু আল্লাহ এবং তার রাসূল আছে, এই বিবাহের মধ্যে কিন্তু তিন মোহর আছে, এই তিন মোহরের মধ্যে কিন্তু আল্লাহ এবং তার রাসূল আছে, কিন্তু বিবাহের দিনে রাত্রেবেলা যে গান বাজানো হয়, এই বিবাহের পরে দুই তিন দিন যে অনুষ্ঠান করা হয়, প্রোগ্রাম করা হয়, এগুলোর একটার মধ্যে কিন্তু আল্লাহ এবং তার রাসূল নেই। কারণ এগুলি হচ্ছে শয়তানের ইবাদত। আপনি প্রথমে কবুল করেছেন, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে আছে, এর বাহিরে আপনি গান বাজাচ্ছেন, দু তিন দিন আপনি প্রোগ্রাম করতেছেন, সেখানে কত ছেলে মেয়ে আসতেছে, কত রকম পোশাক পরে, নগ্ন পোশাক পরে তারা আসতেছে, পুরোটাই হচ্ছে কি নাজায়েজ, হারাম, এগুলি হচ্ছে কার ইবাদত ভাই? শয়তানের ইবাদত। এখন বুঝতে পারছেন আমরা যতটুকু করবো আমাদের জীবনে চলাফেরা, উঠা বসা, যতটুকুর মধ্যে আল্লাহ এবং তার রাসূল থাকবে, এতটুকুই হচ্ছে আল্লাহর ইবাদত। এর বাহিরে যা কিছু আছে সবগুলো হচ্ছে শয়তানের ইবাদত। প্রিয় ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, এই সমস্ত নাফরমান বান্দা বান্দিগুলোকে একটা একটা করে তুমি আদেরকে আলাদা করে ফেলো। তাদেরকে যখন আলাদা করে ফেলবে, আল্লাহ পাক দেখবেন যে একজন বান্দা যাচ্ছে, তাকে ডাকাবে, এই তুমি এদিকে আসো। সে যখন আসবে তাকে বলা হবে তুমি কে, তখন সে বলবে আমি তো অমুকের ছেলে অমুক। তখন বলবে ফেরেশতারা দেখো তার আমল নামার মধ্যে কি আছে, ফেরেশতারা দেখবে তার আমল নামা, তার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ সে কাজ করে নাই। এরপরে দেখা হবে তার রোজার অবস্থা, কে রোজা দেখো, তখন তারা দেখবে যে তার তো রোজাও ঠিক আছে, হজ দেখো হজ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এরপরে আল্লাহ দেখবে এই ব্যক্তিটা তার বিবির সাথে কেমন আচরণ করেছে, একটু দেখো। তখন দেখা হবে যে ওই ব্যক্তিটা তার বিবির সাথে খারাপ আচরণ করেছে, ওই ব্যক্তিটা তার বিবির সাথে কিন্তু ভালো আচরণ করে নাই। তখন আল্লাহ বলবে সে তো নামাজ করেছে, রোজা রেখেছে, হজ করেছে, এগুলি আমার ইবাদত, আর সে বান্দার হক নষ্ট করেছে, তাকে ধরো, খুজু, তাকে ধরো, সল্লু, তার কোমরের মধ্যে শিকল দিয়ে বাঁধো, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বললে সব কিছু হয়ে যায়, সেই আল্লাহ কেন ফেরেশতাদেরকে বলবেন ধরো তাদেরকে শিকল দিয়ে বাঁধো, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো? প্রশ্ন আসেন আমি, যে আল্লাহ পাক কোন ফায়াকুন বললেই সব কিছু হয়ে যায়, সে আল্লাহ পাক বলবেন যে এদেরকে ধরো, শিকল দিয়ে বাঁধো, তারপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তাহলে প্রশ্ন আসে না ভাই, আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে তোরা আমার সাথে নাফরমানি করেছিলি, আমি দুনিয়ার মধ্যে তোদেরকে ছাড় দিয়েছিলাম, কিন্তু আজ তোদেরকে আমি ছাড় দেবো না, বাঁচার মতো কোনো তোদের পথ থাকবে না। আজ আল্লাহ তাদেরকে একটা একটা করে ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন।
প্রিয় ভাইয়ের আমার এরপরে দেখা হবে একজন হাজি সাহেব, হাজি সাহেবের আমল নামা এরকম ভাবে পর্দার মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাপাক বলবেন যে ভলিউম একটু বাড়ায় দাও, আল্লাপাক বলবেন সাউন্ড একটু বাড়াও, ফেরেশতা একটু সাউন্ড বাড়াও, সেখানে লাইট দেখানো হবে। হাজি সাহেব হসপিটালে গেছে মক্কার মধ্যে, মক্কার মধ্যে যে সে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, তার চোখ দিয়ে অজস্র ধরে পানি পড়তেছে। সে বলতেছে আল্লাহ ও আল্লাহ, তুমি তো বলেছো এই খানায় কাবার দিকে প্রথমবার যে তাকায় তার জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাজি সাহেব বলবে আল্লাহ তাআলা, তার আগে সর্বপ্রথম তুমি আমার যে গুণাটা মাফ করবা, আমি হজ করার আগেই আমি যখন হজ করতে আসবো, এর পূর্বে বাড়ির মধ্যে দু তিন দিন পূর্বে আমি আমার সমস্ত মেহমানদেরকে দাওয়াত দিয়েছিলাম, তাদেরকে খাইয়েছিলাম। ও আল্লাহ আমার দুইটা মাত্র সন্তান ছিল, আমার 10 বিঘা জমি ছিল, আমি আমার 9 বিঘা জমি আমার ছেলের নামে লিখে দিয়েছিলাম, আর 1 বিঘা জমি আমি আমার মেয়েকে দিয়েছিলাম। মেয়েকে দেওয়ার পরে মেয়েকে আমি ঘুরিয়েছিলাম যে মা তোর বাবাকে জীবনের জন্য তুই ক্ষমা করে দে, হয়তো বা তোর বাবার সাথে আর সাক্ষাৎ হবে না। আমি আমার মেয়েকে এটা সেটা বলে ভুলিয়ে দিয়েছিলাম, আমি আমার মেয়েকে বলেছিলাম যে মা আমি তোর জন্য চেন নিয়ে আসবো, তোর ছেলে মেয়ের জন্য আমি চেন নিয়ে আসবো, তোর নামে আমি 1 বিঘা জমি দিয়ে দিলাম। ও আল্লাহ আমি তো জানি এটা আমি অপরাধ করে ফেলেছি, ও আল্লাহ দয়া করে মা করে তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় ভাইরা আমার ওই সময় যদি কোনো বিধান থাকতো, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাকে বলতেন ফেরেশতা যা যা দুনিয়ার মধ্যে যা, এই হাজি সাহেবের কানের মধ্যে অনেক জোরে একটা থাপ্পড় লাগাই দে, তার কানের মধ্যে একটা থাপ্পড় লাগা দিয়ে তাকে বল যে হাজি সাহেব আপনি হজ করতে আসছেন, এই হজটা হচ্ছে আল্লাহর ইবাদত, আর আপনি আপনার মেয়েকে ঠকিয়েছেন, এটা হচ্ছে বান্দার হক, আপনি আপনার বান্দার হকটা আপনি আপনার মেয়ের হক নষ্ট করেছেন। আপনি কানতে কানতে আপনার চোখের পানি শেষ হয়ে যাবে, আপনার চোখ দিয়ে যদি রক্ত পড়ে, এই রক্ত দিয়ে যদি পুরো মক্কা মদিনা বন্যা হয়ে যায়, তারপরেও কিন্তু আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব না। ওখানে যাবে ভাই, আল্লাহ পাক ছেলে মেয়ের যে হক দিয়েছে সমানভাবে বন্টন করে দিতে হবে, ছেলেকে দিতে হবে 2 ভাগ, মেয়েকে দিতে হবে 1 ভাগ, আদ্দাকারু মিসলু হাজ্জিল উনসাইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কেউ যদি বিন্দু পরিমাণ যদি অন্যায় করে, আপনি যদি আপনার মেয়েকে আপে ঠকান, তাহলে আপনি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার চোখ দিয়ে রক্ত বের হবে, আপনার চোখের সে রক্ত দিয়ে পুরো মক্কা মদিনার মধ্যে বন্যায় পরিণত হয়ে যাবে, সেখানে হাজি সাহেবরা নৌকা দিয়ে চলাফেরা করবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। তাই আমার এজন্য আমরা আমাদের ছেলে মেয়ে যে হক আল্লাহ পাক দিয়েছেন আমরা সমানভাবে বন্টন করবো ইনশা আল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তাওফিক দান করুক। সকলে বলে আমিন।